ওকে বন্ধুরা, এখানে যে সাদা বিল্ডিংটি আপনারা দেখতেছেন, এটি হচ্ছে পাসপোর্ট অফিস। আর এটি হচ্ছে পাসপোর্ট অফিসের ভিতরের দৃশ্য। আমরা সকাল 9টায় এখানে পৌঁছে গেছি, অনেক মানুষ। হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগে। আজ আমি যাচ্ছি আমার পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্ট অফিসে, যেটা সিঙ্গাপুরের তানজং বাগারে, এবং আমি এমআরটি ফলো করে যাব। সবাই আমার সঙ্গে থাকবেন, ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ধন্যবাদ। দেখেন, আমি তোয়া সুয়েশ্বর এমআরটিতে আছি। এই এমআরটি থেকে ধরেই আমি ডাইরেক্ট যাব হচ্ছে তানজং পাগারে, যেখানে হচ্ছে পাসপোর্ট অফিস। দেখেন, আমাদের ট্রেনটি এখানে এসে পৌঁছে গেছে। আমি একটু পরে সিটে আমার আসন গ্রহণ করে নেব। নর্মালি এই স্টেশনে লোক অনেক কম থাকে, কারণ এটা হচ্ছে শেষের দিকের স্টেশন। এখানে আমার সাথে যাচ্ছে আমার দুই কলিগ। তো আমার পাশে একজন বসে আছে, দেখেন ভাই, এনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জে যদি কেউ আমার ব্লগটি দেখে থাকেন, কমেন্ট করতে পারেন। দেখেন, আমাদের ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে। নর্মালি আমরা আসলে সিঙ্গাপুরে গ্রামে থাকি, গ্রাম থেকে শহরে আমাদের সব কিছু করার জন্য যাওয়া লাগে। দেখেন, ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে। তানজং পাগারে গিয়ে আপনাদের আমি আবার দেখাবো। ওকে বন্ধুরা, অলরেডি আমরা তানজং পাগার স্টেশনে এসে প্রায় 40 মিনিট জার্নি শেষে এসে পৌঁছে গেছি। দেখেন, আমরা এখন এই স্টেশন থেকে এক্সিট বি ধরে বের হব। এক্সিট বি ধরে বের হতে হবে এখানে, আপনাকে যদি পাসপোর্ট অফিসে যেতে হয় এক্সিট বি ধরে বের হতে হবে। ওকে, দেখেন এক্সিট বি ধরে আমরা বের হইতেছি। আর এখানে দেখেন, এটা হচ্ছে দৃশ্য। এই তানজং পাগার স্টেশন থেকে আপনাকে প্রায় 10 মিনিট হেঁটে যাইতে হবে হচ্ছে পাসপোর্ট অফিসে। দেখেন, এখানে সুন্দর একটি শহর, গ্রিন শহর, এবং আশেপাশে দৃশ্য এবং বিল্ডিংগুলো এত সুন্দর, যেটা আসলে শহরটিকে আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, এখানে সবাই যারা রিনিউ করার জন্য এসেছিলেন, দেখেন দৃশ্যগুলো আসলে সবার স্মৃতিতে হয়তো বা গেঁথে আছে। আমি 2018 সালে এখানে পাসপোর্ট রিনিউ করে গেছি। 5 বছর পর আবার আমি এখানে এসে হাজির। আসলে 5 বছর আগের এই শহর আর এখনকার অনেক ডিফারেন্ট। আমরা খুব দ্রুত হেঁটে যাচ্ছি, কারণ খুব দ্রুত গিয়ে সিরিয়াল ধরতে হবে। আর দেখেন বন্ধুরা, এটা হচ্ছে এই অলরেডি আমরা এখানে এসে পৌঁছে গেছি। আর এই সাদা বিল্ডিংটা হচ্ছে পাসপোর্ট অফিস। তো আমার সিরিয়াল ফলো করে এখানে ঢুকতে হবে আর কি। আর দেখেন ভিতরে, পাসপোর্ট অফিসের ভিতরে কিছু দৃশ্য। এখানে দেখেন অনেক লোক এসে অলরেডি হাজির আমরা। তো দেখা যাক কী হয়। ওকে, সব কাজ শেষে আমরা এখানে, শুক্রবার ছিল আজ, নামাজ শেষে, শুক্রবারের নামাজ শেষে আমরা রওনা দিয়েছি আমাদের ড্রোমেট্রি, আমার বাসার উদ্দেশ্যে। দেখেন ট্রেনটি যাচ্ছে। তো আমরা আসলে তুয়াস ওয়েস্ট রোডে আবার নামবো। দেখেন এই তুয়াস রোডের, ওয়েস্ট রোডের দৃশ্য কিছুটা এরকম। তো যারা সম্পূর্ণ ব্লগটি দেখলেন, সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। দেখা হবে অন্য নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।